হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে নতুন একটি বিজনেস আইডিয়া শেয়ার করতে আসছি বা আপনাদের আজকে নতুন একটি বিজনেস আইডিয়া দেবো তো আজকের যে ব্যবসাটা সেটা খুবই সুইটেবল একটা ব্যবসা আমি আপনাদের জন্য সবসময় ছোটো ছোটো এবং সুইটেবল যে ব্যবসাগুলি আছে সেই ব্যবসাগুলি নিয়ে আসার চেষ্টা করি আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কোনো প্রকারেই স্কিপ করবেন না কারণ আজকের এই ব্যবসাটা আপনি যদি করতে পারেন অন্ততপক্ষে আপনিই লাভবান হবেন ঠিক আছে তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি আজকের যে ব্যবসাটা সেটা হচ্ছে আপনার জিরার ব্যবসা আপনি জিরা পাইকারি খুচরা যেরকমভাবে পারেন আপনি বিক্রি করতে পারেন তো এই জিরার ব্যবসা করার জন্য আপনার প্রথমে একটি দোকানের প্রয়োজন আছে সেটা ভালো একটা পজিশনে দোকান নিতে হবে যেমন বাজারের মধ্যে বা ভালো একটা মার্কেটের মধ্যে যেরকম একটা সাইডে হোক না দোকান নেওয়ার প্রয়োজন ঠিক আছে বা নিতে হবে তো আপনি জিরার যদি পাইকারি ব্যবসা করেন অথবা খুচরা বিক্রি করেন তাহলে সেটা দোকানে কিভাবে করবেন আপনি প্রথমত একটি দোকান নেওয়ার পরে সেই দোকানটা শুধুমাত্র জিরা দিয়ে ডিসপ্লে করবেন অনলি জিরা ঠিক আছে তো এখন জিরার ব্যবসা আপনি প্রথমে দোকানটা নেওয়ার পরে আপনি পাইকারি হোলসেল প্রাইসে জিরা নিয়ে আসবেন ঠিক আছে তো জিরার ব্যবসাটা আপনি দোকানে কিভাবে করবেন জিরা কত প্রকার কিভাবে আনবেন তার লাভ কেমন তিনটা স্টেপে আমি আপনাদের পূর্ণাঙ্গ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কেমন তাহলে চলুন আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি তো নাম্বার ওয়ান আপনি প্রথমে একটি দোকান নেবেন নেওয়ার পরে আপনার দোকানে আপনি পাঁচ থেকে ছয়টা অথবা সাতটা আইটেমের জিরা সামনে ডিসপ্লে করবেন শুধুমাত্র জিরার ব্যবসা করবেন অন্য কোনো প্রোডাক্ট নয় ঠিক আছে তো সাতটা আইটেমের জিরাগুলি আপনি ডিসপ্লে করবেন করার পরে আপনার ভিতরেও জিরা থাকবে আপনার ভিতরেও জিরার বস্তা একদম সারি সারি সাজায় রাখবেন এটা শুধুমাত্র পাইকারি যাতে বোঝা যায় এরকমভাবে আপনার দোকানটা জিরা দিয়ে সাজাইতে হবে ঠিক আছে তো জিরা সাজানোর পরে আপনি ওই যে সামনে যে ডিসপ্লে করছেন সাত প্রকার জিরা এই জিরাটা আপনি সারা দিন এক কেজি আধা কেজি পাঁচ কেজি আড়াইশো গ্রাম এরকমভাবে বিক্রি করবেন সাধারণ যে কাস্টমারগুলি আছে তারা কিন্তু আপনার কাছ থেকে জিরা কিন্তু এরকমভাবে নিবে এখন আসি যে আপনি পাইকারি কাদের কাছে বেচবেন যারা আপনি যেখানে দোকান নেবেন তার যে পুরা এরিয়াটা আছে এই এরিয়াতে আপনার প্রচুর পরিমাণ দোকান আছে মুদি দোকানদার বলেন খুচরা দোকানদার যেরকমই দোকানদার হোক যারা টুকটাক মশলা বিক্রি করে তারা কিন্তু দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি জিরার জন্য কিন্তু মূল মশলার বাজারে যেতে হয় তো তখন কি হয় যে তারা কিন্তু এক দেড়শো টাকা খরচ করে ওই জিরাটা ওইখান থেকে নিয়ে আসে তো এখন তারা যদি আপনার কাছে যদি জিরা পায় তাহলে কিন্তু আপনার কাছ থেকেই তারা কিন্তু চার পাঁচ কেজি করে তিন কেজি চার কেজি জিরা কিন্তু নিয়ে আসবে দোকানিরা তাহলে তাদের কাছে আপনি পাইকারি হোলসেল প্রাইজে জিরা বিক্রি করতে পারতেছেন তো এরকমভাবে আপনি কিন্তু সারাদিন জিরা বিক্রি করতে পারেন খুচরা এবং পাইকারি জিরার প্রচুর পরিমাণ আমাদের দেশে চাহিদা জিরা ছাড়া কিন্তু মহিলারা রান্নাই করতে পারে না ঠিক আছে শুধু মহিলারা না জিরা ছাড়া আমাদের বাংলাদেশে কোনো তরকারি চলে না যার ফলে জিরা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আছে আমাদের বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু জিরা পাইকারি এবং খুচরা সুন্দরভাবে আপনার দোকানে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারেন আরেকটি কথা আপনি কিন্তু আপনার দোকানে শুধুমাত্র জিরা আইটেম নিয়েই কিন্তু কাজ করবেন কারণ আমি কিন্তু সবসময় আমার ভিডিওতে একটা কথাই বলি যে আমি আপনাদের জন্য সবসময় একটা ইউনিক আইডিয়া নিয়ে আসতে চাই ঠিক আছে বা আপনাদের একটা ইউনিক আইডিয়া দিতে চাই আপনি দেখেন সারা বাংলাদেশে জিরা বিক্রি করে বা মশলার দোকান আছে কিন্তু আপনার এলাকাতে কি শুধুমাত্র জিরা নিয়ে কেউ কাজ করে শুধুমাত্র কি জিরার দোকান আছে অবশ্যই না তাহলে এটা আপনার জন্য একটা ইউনিক ব্যবসা কেননা আপনি শুধুমাত্র জিরা বিক্রি করতেছেন আসেন নিয়ে ব্যবসা করতেছেন আপনার আপনি জিরার জন্য একটা আলাদা একটা এবিলিটি পাবেন আপনার একটা আলাদা একটা ওয়েট থাকবে কারণ আপনি শুধুমাত্র জিরা নিয়ে কাজ করতেছেন ততএব আপনি জিরা নিয়ে ব্যবসা করতে পারেন এখন আসি জিরা কত প্রকার নাম্বার টু ঠিক আছে তো জিরা হচ্ছে আপনার এক নম্বরে হচ্ছে টাইগার জিরা দুই নম্বরে ডায়মন্ড জিরা তিন নম্বরে আফগানিস্তানের জিরা চার নম্বরে ইরানি জিরা ঠিক আছে পাঁচ নম্বরে ইন্ডিয়ান পাটনারের জিরা তো এখন এই যে পাঁচটা আইটেমের জিরার কথা বলছি এই পাঁচটা আইটেমই কিন্তু আপনার এক নম্বর জিরা ঠিক আছে এখন আসি যে দুই নম্বর জিরা কোনটা কোনটা দুই নম্বর জিরা হচ্ছে যে আপনার যেটা জিরুনি বলি আমরা গোয়া মুরির মতো লম্বা লম্বা এই জিরুনিটার সাথে যদি এক কেজি জিরুনি আর এক কেজি জিরা যদি মিক্স করে বিক্রি করে তাহলে সেটারে বলা হয় দুই নাম্বার আর এক কেজি জিরুনির সাথে যদি আধা কেজি অরিজিনাল জিরা দেওয়া হয় তাহলে সেটারে বলা হয় দুই নাম্বার আর শুধুমাত্র যে জিরুনি শুধুমাত্র যে জিরুনিটা বিক্রি করা হয় সেটা হচ্ছে তিন নাম্বার তাহলে দুই নাম্বার ক্রাইটেরিয়া জিরার মধ্যে আমরা তিনটা ক্যাটাগরি পেতেছি এবং এক নাম্বার জিরার মধ্যে আমরা পাঁচটা ক্রাইটেরিয়া পেতেছি তো এখন আট প্রকার জিরা ঠিক আছে টোটাল আট প্রকার জিরা এই আট প্রকার জিরা নিয়ে আপনি কাজ করতে পারেন আটটা আইটেমের জিরাই কিন্তু আপনার দোকানে রাখতে হবে কারণ কাস্টমার কিন্তু এক একজনে এক এক ধরনের জিরা নিয়ে থাকে ঠিক আছে কেউ ইরানি কেউ আফগানিস্তান কেউ ইন্ডিয়ান এক নম্বর কেউ আবার শুধুমাত্র জিরুনি নেয় কেউ আবার এক নম্বরটা নেয় দুই নম্বরটা নেয় তিন নম্বরটাও নেয় কেন নেয় কারণ জিরার যে একটা প্রাইসের একটা আপডাউন আছে সেই কারণেও নেয় আবার কারোর কারোর আবার দুই নম্বর জিরাও পছন্দ হয় শুধু জিরুনিটাও ভাল লাগে তার কাছে ঠিক আছে তো এর জন্য সাত প্রকার জিরাই আট প্রকার জিরাই আপনার রাখতে হবে ঠিক আছে তো এখন আসি যে আপনার এই আট প্রকার জিরা আপনি কত টাকা কেমন চালান হলে আপনি পাইকারি জিরা বিক্রি করতে পারেন প্রথম অবস্থায় আপনি যদি শুধুমাত্র জিরা নিয়ে ব্যবসা করেন জিরার দোকান দোকানে যদি পাইকারি সেল করতে চান তাহলে আপনার মিনিমাম দুই লক্ষ টাকার প্রয়োজন আছে। ঠিক আছে দুই লক্ষ টাকা হলে আপনি জিরা পাইকারি খুচরা সব কিছুই করতে পারবেন কারণ দুই লক্ষ টাকার ছাড়া আপনার ওই তিন চার বস্তা দিয়ে তো আর জিরার পাইকারি দোকান হয় না তাই না তো এখন আপনি দুই লক্ষ টাকা যদি পুঁজি খাটান যদি জিরার ব্যবসা করেন তো সেই ক্ষেত্রে আপনি জিরা কোথা থেকে আনবেন তিন নম্বর স্টেবে আপনি জিরা কোথা থেকে আনবেন তো জিরা নিয়ে আসবেন আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে থাকেন না কেন আপনার জেলা ভিত্তিক একটা মশলার বাজার আছে আপনার সেইখান থেকে পাইকারি নিলে পুষবে না ঠিক আছে আপনি যদি দুই লক্ষ টাকার জিরা ক্রয় করেন তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো জেলায় হন না কেন আপনি ঢাকার মৌলুইবাজার আসতে সেই বাজারে আপনার প্রচুর পরিমাণ হোলসেল আছে হোলসেল জিরা আছে সেখান থেকে আপনি সাত প্রকার আট প্রকার জিরা কিন্তু হোলসেল প্রাইসে একদম পাইকারি ক্রয় করে আপনার জেলা যদি বিভিন্ন অন্যান্য জেলায় হয় তাহলে সেইখান থেকে আপনি যদি দশ বস্তা বিশ বস্তা জিরা কিনেন তাহলে সেই জিরাটা কি করবেন আপনি টানে স্পটে পাঠিয়ে দিবেন বা কুরিয়াতে আপনার ঠিকানায় বা আপনার জেলাতে পাঠিয়ে দিবেন আপনি সেখান থেকে রিসিভ করবেন তো এইভাবে কিন্তু আপনারা বাজার থেকে পাইকারি হোলসেল প্রাইসে জিরা নিতে পারবেন আপনার জেলায় ঠিক আছে তো এখন আসি যে যারা আপনার চট্টগ্রাম বিভাগের মধ্যে আছেন তাদেরকে আর ঢাকা আসার প্রয়োজন নাই কারণ তারা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামে খাতুনগঞ্জে এই বাজারের প্রাইসে আপনি ওইখানে জিরা পেয়ে যাবেন কারণ আমাদের বাংলাদেশে দুইটাই বৃহত্তর জিরার পাইকারি হোলসেল বাজার আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ দুই নাম্বার হচ্ছে ঢাকার বাজার তো আপনারা এই দুই জায়গা থেকে যারা চট্টগ্রাম বিভাগে থাকেন তাদের জন্য চট্টগ্রাম খাতুনগঞ্জ আর যারা বিভিন্ন অন্যান্য জেলায় থাকেন তাদের জন্য ঢাকার মোলুই বাজার তো এই দুই জায়গা থেকে আপনারা কিন্তু এইভাবে মাত্র দুই লক্ষ টাকা পুঁজি খাটায় আপনি শুধু জিরার ব্যবসা করতে পারেন জিরা নিয়ে কাজ করতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা আপনি কেজি প্রতি জিরা যদি বিশ টাকা করেও লাভ করেন তিরিশ চল্লিশ টাকাও যদি লাভ করেন সারাদিনে আপনি অনায়াসে বিশ ত্রিশ কেজি জিরা খুচরাই বিক্রি করার ব্যাপার না শুধুমাত্র জিরা বিক্রি করতে হবে তাহলেই কিন্তু আপনি তিরিশ কেজি জিরা কিন্তু বিক্রি করা সম্ভব খুচরা আবার যখন পাইকারি বিক্রি করবেন সেটা তো এক্সটার্নাল বিষয়ই আপনি যখন পাইকারি ব্যবসা করবেন পাইকারি বিক্রি করবেন তখন দেখা গেল যে আমরা প্রতিদিন পঞ্চাশ ষাট কেজি জিরা বিক্রি করা ব্যাপার না ঠিক আছে আপনি আবার বলবেন যে ভাই পঞ্চাশ কেজি জিরা কি বাড়ির গাছের কথা না আপনি তো এটা পাইকারি ব্যবসা করতেছেন প্লাস আপনি শুধুমাত্র জিরা বিক্রি করতেছেন একটা কথা মনে রাখবেন যে একটিমাত্র প্রোডাক্ট বিক্রি করে তার সেল কিন্তু ওই প্রোডাক্টটা সবচেয়ে বেশি হয় আপনি দিনে যে পরিমাণ জিরা বিক্রি করবেন একটা মোদি দোকানদার বিশ বছর দোকানদারি করে ওই জিরা বিক্রি করতে পারবে না কারণ তার হচ্ছে হল ভ্যারাইটিস মাল আর আপনি শুধুমাত্র জিরা নিয়ে কাজ করতেছেন ঠিক এরকমই প্রত্যেকটা বিষয়ই যে একটি প্রোডাক্ট নিয়ে কাজ করে তার সেল বেশি ঠিক আছে তো এইভাবে আপনারা এই জিরার ব্যবসা করতে পারেন খুব সুইটেবল একটা ব্যবসা তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যদি কোনো ব্যবসা পার্ট টাইমও করা যায় তার সম্পর্ক আমি কিন্তু একটু আলোচনা করি কারণ পার্ট টাইম যা পার্ট টাইম যারা আছে তারাও যাতে ব্যবসাটা করতে পারে তো এই ব্যবসাটাও কিন্তু আপনার যারা পার্ট টাইম আছে তারাও কিন্তু করতে পারেন কিভাবে পার্ট টাইম যারা করবেন তাদের তাদের পরামর্শ হচ্ছে যে আপনারা যদি অন্য কিছু করেন তাহলে পার্ট টাইম জিরাটা কিভাবে বিক্রি করবেন আপনার দুই লাখ টাকার পুঁজির কোনো প্রয়োজন নাই আপনি শুধুমাত্র এক বস্তা দুই বস্তা জিরা নিয়ে আসবেন আপনার জেলাভিত্তিক যে মশলার পাইকারি বাজার আছে জিরার পাইকারি হোলসেল বাজার আছে আপনি সেইখান থেকে নিয়ে আসবেন কারণ আপনি তো আর পাইকারি বিক্রি করতেছেন না যে আপনার বাজার বা চট্টগ্রাম যেতে হবে তো আপনি জেলাভিত্তিক জিরার হোলসেল পাইকারি বাজার থেকে আপনি এক বস্তা অথবা দুই বস্তা নিয়ে আসবেন ওই জিরাটা আপনার ঘরের মধ্যে রাখবেন রাখার পরে আপনি যখনই তিন ঘন্টা চার ঘন্টা সময় দিতে পারেন ওই চার ঘন্টা তিন ঘন্টা সময়ের মধ্যে থেকে আপনি এক বস্তা জিরা যদি আপনি সাইকেলের পিছনে নিয়ে যদি বের হন তাহলে কিন্তু আপনি দোকানে দোকানে কিন্তু এই জিরাটা সেল করতে পারতেছেন দোকানে দোকানে আপনার দোকানদারদের এক নম্বর জিরাটা তবে যারা পার্ট টাইম ব্যবসা করবেন তারা শুধুমাত্র এক নম্বর জিরা নিয়েই কাজ করবেন দুই নম্বর জিরা বিক্রি করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে হয় ডায়মন্ড জিরা হয় এক নম্বর জিরা অথবা ইরানি জিরা অথবা আফগানিস্তান জিরা ঠিক আছে এই কয়েকটা জিরার মধ্যে যে কোনো একটা জিরা নিয়ে কাজ করবেন বা চাইওটাই বিক্রি করতে পারেন তবে দুই নম্বর জিরা বিক্রি করা যাবে না এটা আমার সাজেস্ট থাকবে আর কি যেহেতু আপনি পার্ট টাইম বিক্রি করবেন তো এখন আপনি কিন্তু সাইকেল নিয়ে কিন্তু তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি কিন্তু ওই দোকানে দোকানে কিন্তু আপনি জিরাগুলি আপনি বিক্রি করতে পারেন বিশ কেজি জিরাও যদি সেল করতে পারেন এই চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে বা তিন ঘন্টার মধ্যে তাহলে আপনি বিশ কেজি জিরা যদি কেজি প্রতি বিশ টাকাও লাভ করেন তারপরেও কিন্তু চারশো টাকা চলে আসতেছে আপনি যদি তিরিশ টাকা লাভ করেন তাহলে ছয়শো টাকা চলে আসতেছে আর যদি আপনি বেশি বিক্রি করতে পারেন সেটা তো আলাদা বিষয় কারণ আপনার সেলের উপরে হচ্ছে কথা তো এইভাবে কিন্তু আপনারা পার্ট টাইম ওই জিরার ব্যবসাটা করতে পারেন আপনার যদি ওই জিরার বস্তা সাইকেলের পিছনে নিতে যদি কোনো সমস্যা হয় বা ওইটা নিয়ে যদি আপনি বের হইতে না পারেন তাহলে কি করবেন আপনি প্রথমে জিরাটা নিয়ে আসার পরে পিপি পলি আছে এক কেজির ওই পিপি পলি দিয়া আপনি এক কেজি ওজন করে ওটা মাপবেন মাপার পরে ওইটা প্যাকেট করবেন প্যাকেট করার পরে একটা ছোটো আকারের কার্টুন নেবেন ওই কার্টুনের মধ্যে আপনি কিন্তু আপনার সাইকেলের পিছনে সুন্দর করে নিয়ে আপনি কিন্তু দোকানে দোকানে সেল করতে পারেন এখন দোকানে চিন্তা করবে যে এই লুকটা জিরানি আসছে জিরাটা অরিজিনাল এক নম্বর তো আমি তো যেখান থেকে জিরানি আসি সেখানে আমার গাড়ি ভাড়া আছে পঞ্চাশ টাকা তো তার কাছ থেকে যদি আমি বিশ টাকা তিরিশ টাকা বেশি দিয়েও যদি আমার নিতে হয় গাড়ি ভাড়া অন্ত অন্তত পক্ষে লাগলো না তাই না তো এইভাবে কিন্তু দোকানদাররাও কিন্তু আপনার কাছ থেকে কিন্তু দুই কেজি তিন কেজি এক কেজি করে জিরা নিবে তো এইভাবে আপনারা পার্ট টাইম ব্যবসা করতে পারেন খুব সুন্দর একটি ব্যবসার আইডিয়া দিয়ে গেলাম আপনাদের জন্য আপনারা এইটা ব্যবসা করতে পারেন কোনো বড় পুঁজির প্রয়োজন নাই কোনো বিগ অ্যামাউন্টের চালানেরও প্রয়োজন নাই এবং আপনারা কী রিলেটেড কোন ব্যবসায়িক আইডিয়া চান সেটাও আমাকে জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সের মাধ্যমে এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন